শরিকে জমি নিয়ে বিবাদের জেরে উত্তেজনা, ভাইপোকে মারধরের অভিযোগ কাকার বিরুদ্ধে? এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজ এলাকায়। পবিত্র রায় চৌধুরী জানান, তার বাবা মারা যাওয়ার পর তার কাকা জয়দেব রায় চৌধুরী তাদের জায়গা দখল করে নিয়েছেন। জায়গা ভাগাভাগির পর তাদের অনেক কম জায়গা দিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এখন তাদের ঘর ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় বৃদ্ধা মাকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন পবিত্র। এর বিহিত চাইছেন তিনি। যদিও দখলের অভিযোগ অস্বীকার করেছেন কাকা জয়দেব রায় চৌধুরী, তিনি জানান পর্যাপ্ত মূল্য দিয়ে তিনি জায়গা কিনে নিয়েছেন। তারপরেও পবিত্র জায়গা চেপে বসে রয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয়দেব। আলোচনার মাধ্যমে তাদের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে বিদায়ী পঞ্চায়েত সদস্য ঝুমা বিশ্বাস। এই বাড়িটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার বাবা 2019 সালে মারা যায়। মারা যাওয়ার পরে এত অশান্তি কি বলবো, আর অশান্তির কারণ আমরা হয়েছিলাম, মানে যে জায়গায় বাবা মারা যায় ওই জায়গাটা ঘরটা মানে জায়গাটা অন্য কাকারে পেয়েছিল, তো ওই জায়গাটা যেহেতু ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমরা যে জায়গায় আসছি এখন, ওই জায়গাটা ভাগ হয়েছিল 2008 সালে, রেজিস্ট্রি হয়েছিল, আমরা আবার রেজিস্ট্রি খরচা দিয়েছি, এই বছর রেজিস্ট্রি খরচা মিটিয়ে দিলাম, কিন্তু আমাদের জায়গাটা পাচ্ছি না। কাকা থেকে বলছি মানে ঠিকমতো সমস্যা মিটছে না, আর যে জায়গাটা দিয়েছে মানে পাল্টাপাল্টি রেজিস্ট্রি হয়েছে, পাল্টাপাল্টি করছে, এখন ওই জায়গাটা কিছুটা জায়গা কম আছে, 1000 জায়গা মতো কম আছে, এখন ওই জায়গাটা আমাদের সম্পূর্ণ পূরণ করে দেব, পূরণ করে দেবেন। আর প্রায় দিন অশান্তি, আর কোনো কোনো অশান্তি করতে হতে মারতে আসছে কাটতে আসছে, মানে এই দায়িত্বটা কি আমার কাকার, কাকা মারতে আসছে কাটতে আসছে। কি নাম কাকার? আমার কাকা জয়দেব রায়চৌধুরী। হ্যাঁ, ওর মানে বলছিলাম এর আগে এরকম ঝামেলা হয়েছিল, তো মেম্বার একবার ঝামেলা আসে আমাদের সমস্যাটা সমাধান করে দিয়েছিল, কিন্তু এই বছর আবার জবরদস্ত করে ওই জায়গাটা আবার জবরদস্ত করে দখল করে নিল। আমার মা মারা যাওয়ার সময় প্রত্যেককে বললো জমিটা তোরা কে নিবি বল, তোর মার জায়গাটা কে নিবি বল, ও বললো আমার জায়গা নাই, টাকা নাই, আমি নেবো না, প্রত্যেকে চারটা পাঁচটা ভাইকে বললো। তখন আমি বললাম যে আমার বোন, আমার বোনগুলা জ্যামিগুলা সবাই মিলে বললো কে নিবি বল, আমি বললাম যে আমি কিছু বলবো না, তোরা যেটা বলে সেটাই করবো। তখন আমি আমার কাছে তুই তাহলে তুই এক কাজ কর, 5 লাখ টাকা দে, তুই জায়গাটা তোরা আমার রেজিস্ট্রি করে দেবো তুই জায়গাটা। প্রত্যেকে 5 জন মিলে আমাকে রেজিস্ট্রি করে দিলে, আমি সাধারণের কাছে 5 লাখ টাকা দিয়ে আমি জমিটা রেজিস্ট্রি করাই নিলাম। এখন এই যে রেজিস্ট্রি করা জমিটার সাথে আমি অধিকার, হ্যাঁ সেটাতে আমার ওদের ওদের ভাগ বাটরা হয়েছে, ওদের আছে, ওদের আছে পূর্ব দিকে ওদের জায়গা আছে, আমি ওদেরকে মারতে উঠি নাই, আমি ওদেরকে বকাবকি করি, কেন ওটা করি, আমি কষ্ট করে কষ্ট করে সম্পত্তি করছি, আমি কষ্ট করছি সম্পত্তি, ওরা তো এমনি ওদের নিজে ফায়দা লুটার জন্য অভিযোগ করবে, বাজে বাজে অভিযোগ করবে, কেন এখন আমাকে রেজিস্ট্রি করে দিচ্ছে না, এখন কত রকম অভিযোগ করবে। পড়ুয়াদের মধ্যে সাধারণ জ্ঞানের বিকাশ ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রাজ্যের জেলায় জেলায় চলছে কুইজ প্রতিযোগিতা। শুক্রবার জেলা স্তরীয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পরিষদের নজরুল সভাকক্ষে। মূলত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে ও সমগ্র শিক্ষা মিশনের সহায়তায় এদিন জেলায় 9টি ব্লকে 9 জন পড়ুয়াদের নিয়ে একাধিক রাউন্ডে চলে প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আরবিআই প্রতিনিধি অজয় কুমার প্রসাদ, সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিক অনুপম দাস সহ অন্যান্যরা। অনুপম বাবু জানান, প্রাথমিকভাবে ব্লক স্তরের এই প্রতিযোগিতা হয়, সেখানে প্রথম স্থানাধিকারীরা অংশ নেয় জেলা স্তরে, এখানে যারা কৃতী হবে তারা রাজ্য স্তরে অংশ নেবে। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে, মূলত ফিনান্সিয়াল লিটারেসির উপরে প্রোগ্রাম, এটা ব্লক লেভেলে অলরেডি আমাদের হয়েছে, 9টা ব্লক থেকে প্রত্যেকটা ব্লকে স্কুল ছিল 3টে করে, সেখান থেকে যে বেস্ট স্কুল তাদের যারা বেস্ট পারফর্মার ফার্স্ট সেকেন্ড থার্ড ব্লক লেভেলে রয়েছে, সেখানে শুধু ফার্স্ট যারা তাদেরকে জেলা লেভেলে কম্পিটিশনের জন্য ডাকা হয়েছে। এটা একটা কুইজ হচ্ছে সম্পূর্ণটাই ফিনান্সিয়াল লিটারেসির উপরে, এবং এটার মূল উদ্যোক্তা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রত্যেকটা জেলায়, গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় এই প্রোগ্রাম হচ্ছে। যে 6টা স্কুল আজকের রিটেন ইভ্যালুয়েশনের উপরে বেস্ট করে যারা টপার, সেই 6টা স্কুলের মধ্যে কুইজ হবে, এবং সেই কুইজটা 6টা রাউন্ডে সম্পন্ন হবে। এই 6টা রাউন্ডের মধ্যে বেস্ট পারফর্মার যারা হবে তারা স্টেট লেভেলে সুযোগ।